দেখুন, যে কারণে নেট দুনিয়ায় ভাইরাল সৌদি বিশ্বসুন্দরী ফাতিমা, সৌদি আরবের নারীদের একটা খুব প্রকাশ্যে দেখা যায় না, রক্ষণশীলতাই এর কারণ। আর বিশেষ করে সৌদি রাজ পরিবারের কোনো নারীকে তো দেখাই যায় না, তাদের ছবিও বাইরেই খুব কম দেখা যায়। সম্প্রতি এক সৌদি প্রিন্স শেখ আবেদ আল মাহমুদের স্ত্রী ফাতিমা কুলসুম জোহর গোদাবরীর কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এরপর থেকেই তাকে বিশ্বে সুন্দরী বলে দাবি করেছে শোবিজ পাড়ার বিভিন্ন ওয়েবসাইট। মালয়েশিয়ান রিভিউ নামের একটি ওয়েবসাইট ফাতিমার রূপ বর্ণনা করে বলেছে, তিনি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে বিশ্ব সুন্দরীর মর্যাদা পাবেন। তার মুখাবয়ব সত্যিই মিরাকল, সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি। প্রসঙ্গত, ফাতিমা কুলসুম হলেন সৌদি আরবের সাবেক রাজকন্যা। জানা যায় তিনি 1986 সালে 22 অক্টোবর ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে জন্মগ্রহণ করেন। সম্প্রতি তিনি MBA পাশ করেছেন। তেল সমৃদ্ধ দেশসমূহে জোট ওপেক এর হিসেবে তিনি তেল বিক্রেতাদের মধ্যে শ্রেষ্ঠ। মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ ধনী নারীদের স্থানে তিনি জায়গা দখল করেছেন। সৌদি রাজ পরিবারের সূত্র দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফাতিমা সম্প্রতি বিভিন্ন দাতব্য সংস্থার সঙ্গে কাজ করছেন। বিশেষ করে সৌদি আরবে নারীদের ইস্যুতে তিনি বেশ সরব।